নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। পুরনো বিবাদের জেরে প্রাণঘাতী আক্রমণের শিকার হলেন বাচ্চু গোয়ালা। লক্ষ্মীপুরের লালাং প্রথম খণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হল একটি বসত বাড়ি। নদীবাঁধের বেহাল অবস্থায় বিপর্যস্ত উধারবন্দের বিভিন্ন এলাকা, আতঙ্কে দিশেহারা স্থানীয়রা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পুরনো বিবাদের জেরে প্রাণঘাতী আক্রমণের শিকার হলেন বাচ্চু গোয়ালা। দোষীদের শাস্তির দাবিতে সরব পীড়িতের পরিবার। শিলচর আতালবস্তির বাসিন্দা বছর 72-এর বাচ্চু গোয়ালা বুধবার রাত 11টায় হঠাৎ কতিপয় কিছু ব্যক্তির হাতে প্রাণঘাতী আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। স্থানীয় দুষ্কৃতিকারী লক্ষণ গোয়ালা, বীর্য গোয়ালা, সাধু গোয়ালা ও রাজু গোয়ালা সহ অন্যান্যরা দলবদ্ধভাবে ওনার উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে বলে অভিযোগ। ধারালো অস্ত্র সহ লাঠি দিয়ে মারধর করার পর বাচ্চু গোয়ালাকে ক্ষতিবিক্ষত অবস্থায় ফেলে দুষ্কৃতীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুরনো বিবাদের জেরে ঘটনার সূত্রপাত বলে খবর পাওয়া গেছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন আহত বাচ্চু গোয়ালার পরিবারের সদস্যরা। মানে অনেকদিন তাকে বেমারি মানুষ, এইটা মানে ভালো না, অনেকদিন তাকে বেমার আছে, তার রিপোর্টও আছে। মেডিকেলও মারপিট করছে নি? হ্যাঁ, চেম্বার ইমার্জেন্সির সামনে আপনার প্লাস জনের মনে করেন জিও আছে, সিসি ক্যামেরাও আছে নাকি এইটার মানে মানে কি কি মানে মারপিটটা কেনে করলো তারা? আগে তারা আপনার লোক একটু দরবার মনে আনলে একটা দই দরবার আছে, মানে ফ্যামিলি একটা ঝগড়া আছে, ওই দরবার করে তারা পাইছে না। তারা কালকে রাত্রে মারপিট করছে, আপনারা রাত্রে পাইলি যে একলা আপনি আর মারছে বলে দাদিয়া মারছে, দাদিয়া মারছে কে কে দাদিয়া মারছে? লক্ষ্মণ গোয়ালা দাদিয়া মারছে, বীর্যু গোয়ালা বক্সিং দিয়ে মারছে, রাজা গোয়ালা বক্সিং দিয়ে মারছে। তারা দরিয়া দরিয়া মানে একজনে ধরছে একজনে মারছে, একজনে ধরছে একজনে মারছে। মানে পারিবারিক একটা বিবাদ আসলো আপনারা, একটা একটা ঝগড়া, তারা একটা টিম। তারা এখন প্রশাসনের কাছে কী দাবি রাখবো আপনারা? আমরা প্রশাসনের কাছে এইটাই দাবি যে আমরা নিয়ে যেতে চাই, আমরা নিয়ে যেতে চাই। ও অতিরিক্ত তারা আমরা লোকের ঝগড়া করছে, আমরা তো এটা কিছু বিবাদে জানি না। তারা আমরা পুলিশ প্রশাসনের কাছে এটাই অনুরোধ যে তারারে নিয়োগ করিয়া তারারে অ্যারেস্ট করতে হবে। লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত লালাং প্রথম খণ্ড কণ্ঠাগ্রাম এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত ঘর। আবারও অকর্মণ্যতার অভিযোগ উঠল লক্ষ্মীপুর অগ্নি নির্বাপক বাহিনীর উপর। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরবেলা লক্ষ্মীপুর থানার অন্তর্গত লালাং প্রথম খণ্ড কাণ্ঠাগ্রামের নিবাসী নূর রহমান নামের এক কৃষকের ঘরে অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত হয়। অগ্নিসংযোগের ফলে সম্পূর্ণ বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। একাংশ স্থানীয়দের অভিযোগ, লক্ষ্মীপুর অগ্নি নির্বাপক বাহিনীকে এক ঘন্টা সময় লাগলো মাত্র 4 কিলোমিটার রাস্তা ফাঁড়ি দিতে। এখানকার স্থানীয়রা আরও অভিযোগ করেন, অগ্নি নির্বাপক বাহিনীকে লক্ষ্মীপুর এলাকায় প্রায় সময় এই ধরনের কাণ্ড কার্যকারখানার খবর পাওয়া যায়। আজ জ্বলন্ত উদাহরণ পেয়ে গেলেন লালাং প্রথম খণ্ড কণ্ঠাগ্রাম এলাকার জনসাধারণ। উল্লেখ্য, লক্ষ্মীপুর অগ্নি নির্বাপক বাহিনীকে অগ্নিসংযোগের ঘটনার খবর ফোন করে জানানোর 1 ঘন্টা পরও ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। স্থানীয়রা নিজের প্রচেষ্টায় অগ্নি নির্বাপন করার পর অগ্নি নির্বাপকের ইঞ্জিন এসে পৌঁছে ঘটনাস্থলে। স্থানীয়দের অভিযোগ, হয়তো কিছু সময় আগে অগ্নি নির্বাপনের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছে গেলে কিছুটা হলে আসবাবপত্র বেঁচে যাওয়ার সম্ভাবনা ছিল। স্থানীয়দের প্রচেষ্টায় আশপাশের কয়েকটি ঘর অল্পের জন্য রক্ষা পেল। এখনও পর্যন্ত অগ্নিসংযোগের কারণ জানা যায়নি। আজি পোৱা নাই, সেইটো কাৰণে বিৰাট আৰু ফায়াৰ ব্ৰিগেডটো যেতিয়া আমাৰ ফুটবল আগত কোনোবা এজনে কল কৰিলে, আমাৰ সাংবাদিক এজন আছিল তেখেতসকলে ফোন কৰিছিল, কিন্তু সিহঁতে
কল করার পিছন প্রায় এক ঘন্টা পিছনে মানে ফায়ার ব্রিগেড আহি গেল। আর লক্ষ্মীপুর এরিয়াত মানে এটারেল আপনার এই প্রবলেম আছে বলে গম পাও মানে মানে নিজে তো ফেস করা নাই কিন্তু মানে আগে দিয়ে হয়েছিল আজি এক ঘন্টা টিকেটকে আনি এই ফায়ার ব্রিগেড আপনাদেরকে চাই লোক ভিডিও দেখাব পারিব আমার ভিডিও যেটা করেছে ফায়ার ব্রিগেডে আর লোকেতো আমার জলাখিনিটো শেষ হয়েছে এক দুই তিনি তিনি কিলোমিটার তিনি কিলোমিটার ডিস্টেন্সত আমার লক্ষ্মীপুর থানার লগতে আছে তো তিনি কিলোমিটার ডিস্টেন্সতে যদি আপনার এক ঘন্টা লাগে তো বাকি কি কম আর এই যেটা ঘর দুই লাগিছে এটা দ্বিতীয় ঘর হয় মই জানা মোৰ নিজৰ মাজৰ ল'ৰা ছোৱালী শিক্ষক পৰিবাৰ শিক্ষক এতিয়া দুখীয়া মানুহ চৰকাৰৰ আৰ্থিক সাহাৰ্যৰ কাৰণে অনুৰোধ আৰু যিটো ফায়াৰ ব্ৰিগেড বা যিটো কৰ্তৃপক্ষ আছে সিহঁতে মানে আজি যিটো মানে লেট হ'ল সেইটো কাৰণে মানে ইহঁতক ক্ষতি হ'ল সেইটো কাৰণে মই প্ৰশাসনৰ ওচৰত ইয়াৰ নিজৰ ব্যৱস্থা ল'বৰ কাৰণে উধারবন্দ সমষ্টির গোসাইপুর পার্ট থ্রি ময়নারবন্দের ইএনডির বাঁধের উপর দিয়ে প্রবাহিত হয় মধুরা নদীর জল। এতে চরম বিপদসীমায় দিন কাটাতে হচ্ছে এলাকার প্রায় 200 পরিবারের। এদিন গ্রামবাসীরা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে বলেন, 2022 সালের বন্যার পরে ইএনডির বাঁধের মেরামতির জন্য সরকার থেকে প্রায় 8 লক্ষ টাকার একটি স্কিম এসেছিল, তারপর কয়েক গাড়ি মাটি দেওয়ার পর আর কোনো কাজ হয়নি, কিন্তু কি কারণে কাজটা অসম্পূর্ণ রয়েছে তা কেউ জানেন না। এদিন তারা জেলাশাসক ও স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কে বা কাহারা এই রাস্তার কন্ট্রাক্ট নিয়েছিল বা কেন কাজটা সম্পূর্ণ করল না তাহা খতিয়ে দেখার জন্য অনুরোধ জানান। তারা আরও বলেন যে এই এনডির বাঁধ একটু হাইট বাড়িয়ে দিলে প্রায় 200 পরিবার বন্যার কবল থেকে রক্ষা পাবে। এদিকে নদী ভাঙ্গনে নিয়ে যাচ্ছে এই গ্রামের একটিমাত্র সরকারি শিক্ষাখণ্ড ময়নারবন্দ এলপি স্কুল। এই স্কুলটিও মাত্র 1 মিটার বাকি রয়েছে নদী ভাঙ্গনে তুলিয়ে নেওয়ার। এখানে যদি প্রোটেকশন দেওয়া হয় তাহলে এই সরকারি শিক্ষাখণ্ড রক্ষা পাবে। তাই সরকারের কাছে বিনম্র অনুরোধ করেন যে স্কুলটিকে প্রোটেকশন দিয়ে রক্ষা করার জন্য। এদিকে ভারত সরকারের জল জীবন মিশনের কাজে অনিয়ম, নল লাগিয়ে রেখেছেন কিন্তু জল আসে না। প্রথম প্রথম 2-4 দিন জল আসার পর আর জলের দেখা নেই, শুধু নল লাগিয়ে রাখা হয়েছে। এ নিয়ে বহুবার অভিযোগ তুললেও কোনো কাজে আসছে না বলে অভিযোগ এলাকাবাসীর। জলস্রোতে আমরা মাটি সাটি আমরা গড় দরজা আউটা বেড়া বহুত কিছু আমরা ক্ষতি হয়, এটা আপনারা ভিডিওর মধ্যে দেখছই আর এটা স্পট আপনার এভিডেন্স আছে। আমরা এগুলো যে আবদার রইল যে গ্রামের মানুষের যে আগে 2022 ফ্লাডের পরে একটা কাজের এখানে স্যাংশন হয়েছে, এই কাজটা এখানে 8,50,000 টাকার একটা বোর্ড মারা আসিল, কিন্তু কে বা কারা এই কাজটা পাইছে আমরা জানি না সঠিক। এই কাজের থ্রুতে গিয়ে আপনার 4 মাইলের দিকে এটা হইল গিয়ে গোসাইপুর পার্ট থ্রি ময়নারবন্দ, এখান থেকে এই রাস্তাটা আপনার 5 মাইলের দিক পর্যন্ত গেছে। এইদিকে 4 মাইলের দিকে কয়েকটি মাটি পড়ছে কিন্তু আমরা এদিকে কোনো রিপেয়ারিং হয়েছে না। আর এখন আমরা যার গতিকে এই আমরা ভুক্তভোগী মানুষ। আমরা এখানে একটা স্কুল আছে, স্কুলটা আপনারা দেখছেন স্কুলটা বাঙ্গন ধরছে, এটা আমরা আগে জেলা কর্তৃপক্ষের কাছে আমরা MLA মহোদয়ের কাছে আমরা লিখিত অবজেকশন দিছি যে আমরা নদী বাঙ্গনের প্রোটেকশন। এইখানে একটা সরকারি স্কুল আছে, আমরা প্রাইমারি স্কুল আরও প্রাইভেট স্কুল আছে 2-8টা, কিন্তু সরকারি স্কুল একটাই আছে, এটা আমরা বাচ্চা কাচ্চা পড়ার একমাত্র উপযোগী স্কুল, এটা যদি ভাঙ্গি যায় তাহলে আমরা অনেক অসুবিধা হইব। এটার লাগিয়ে আমরা অভিযোগ যে এটা যথাযথ কোনো প্রোটেকশনের ব্যবস্থা করা হয়। তারপরে এখানে পিএইচির জলেরও পাইপ আপনারা দেখা নিয়েছে ভিডিওর মাধ্যমে, এইটা এখানে একটা পিএইচি আছে 4 মাইল গোসাইপুর পার্ট 3, এটা 4 মাইল এলাকাত পড়ছে, এটারও জল আমরা পাই না। এটা যেহেতু আছে কিন্তু এটা এমনি রাখা জল এদিকে হয় না, এটা রিপেয়ারিং হয় কিন্তু জল আমরার দিকে কোনো জল হয় না, এটা রিপেয়ারিং কে করে। সোনাই মধুরবন্দি গ্রামে নৌকাডুবি ঘটনার পর গ্রামের দুর্নীতি নিয়ে সরগরম হয়ে উঠেছে সোনাই। প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের কার্যকালী গ্রাম উন্নয়ন তহবিল থেকে মধুরবন্দি গ্রামে NRGS এর সড়ক নির্মাণে টাকা আত্মসাত হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে সম্প্রতি সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া ওরফে সাজু দুর্নীতির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের কাছে মামলা দায়ের করেছেন। টাকা আত্মসাত করার ফলে সড়ক নির্মাণ না হওয়ায় নৌকায় পার হতে গিয়ে 6 জনের মৃত্যু হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছিলেন বিধায়ক। এছাড়া সোনাই উন্নয়নখণ্ডে বিগত দিনে বহু প্রকল্প কেলেঙ্কারি হয়েছে,
এসব অভিযোগের তীর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের দিকে তুলেছিলেন সাজু। মঙ্গলবার এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করে সোনাই বিধায়ককে মিথ্যাচার আখ্যা দিয়ে পাল্টা মন্তব্য করেছিলেন আমিনুল। এতে পাল্টা আরেকটি সাংবাদিক সম্মেলন করে আমিনুল হক লস্করকে একহাত দিল বিধায়ক করিমউদ্দিনের বাহিনী। তারা বলেন, প্রাক্তন বিধায়ক সোনাইকে দুর্নীতির আখড়া বানিয়েছিলেন আর এসবকে এখন আড়াল করতে মিথ্যা আবোলতাবোল বলছেন। যেভাবে সংবাদ সম্মেলনে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সম্মুখে মিথ্যাচার করেছেন, তার প্রথমে আমি নিন্দা জানাচ্ছি। মিথ্যাচার বললে কিভাবে মিথ্যাচার, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে পাহাড় সম দুর্নীতি হয়েছে আমাদের সোনাই সমষ্টিতে, যার ইনকোয়ারি অবশ্যই হবে। আমি শুধু এই কথা বলতে চাই, জনক বক্তা গতকালকে সাংবাদিক সম্মেলনে বলেছেন যে মাননীয় বিধায়ক নাকি এক সম্প্রদায়ের মানুষের গিয়ে খবর নিয়েছেন বন্যার, সেটা সম্পূর্ণ ভুল। ওনার জানা উচিত ছিল যে রবিদাস পদবীর দুটি ছেলে মারা গিয়েছেন, সেই গড়েও মাননীয় বিধায়ক মহাশয় গিয়েছিলেন এবং সমবেদনা জানিয়েছেন এবং সরকারি সাহায্য পেতে বিধায়কের ভূমিকা এবং বিধায়কের সক্রিয় সহযোগিতা সম্পূর্ণভাবে ছিল। উনি বক্তব্যে আর একটি কথা বলেছেন যে সেই যে রাস্তার নামকরণ করা হয়েছে ছয়জন শহীদের নামে, সেই দুজনের নামে কেন করা হলো না। আমি বলতে চাই, পাবলিক ডিমান্ড ছিল যার জন্য সেই রাস্তাটির নাম শহীদদের নামে নামকরণ করা হয়েছে, এবং এই রাস্তার কারণে এই জলে ডুবে মানুষ মারা গিয়েছেন, যে রাস্তার জন্য ইনকোয়ারি অবশ্যই হবে। তো সাংবাদিক সম্মেলনে যখন একজন জনপ্রতিনিধি বসবেন, ওনার সঙ্গপাঙ্গ চেলা চামুন্ডাদেরকে নিয়ে অন্ততপক্ষে তথ্য যাচাই করে যেন সংবাদ সম্মেলনের সামনে কথাবার্তা করতে হয়, এটাই আমি আহ্বান করবো। তৎসঙ্গে বিগত দিনের দুর্নীতি যেন অনতিবলম্বে যেন দুর্নীতির ইনকোয়ারি হয়, এটাই আমি সাংবাদিক সম্মেলনের সম্মুখে আমি দাবি জানাচ্ছি। ধন্যবাদ। দৈনিক হাজিরার মজুরি বৃদ্ধি, বার্ষিক গৃহ নির্মাণে টাকা প্রদান এবং নিয়মিত রেশন প্রদানের দাবিতে বুধবার মধ্যধলাইয়ের ভুবনডর চা বাগানের 500+ শ্রমিক ম্যানেজারের বাংলোর কাছে ধর্ণা কার্যসূচি পালন করেন। এদিন শ্রমিক নেতা জন্মজয়ী সঞ্জু মাল বলেন, বাগান মালিক পক্ষ তাদের সমস্যা সমাধানে বারবার আশ্বাস দিয়েও কথা রাখছেন না, তাদের দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা। অন্যদিকে বাগান ম্যানেজার বিকে সিং বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য চা শিল্প দারুণভাবে মার খাচ্ছে। ভুবনডর বাগানে মাত্র 60% শ্রমিক বাগানে কাজ করায় উৎপাদন তলানিতে গিয়ে ঠেকেছে। প্রায় 10-12 কোটি টাকা লোন নিয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত বাগানটিকে চালু রেখেছেন বাগান মালিক বলে দাবি করেন ম্যানেজার বিকে সিং। যাহা আমারা ওয়ার্কার 100% আনা চাই, হ্যাঁ উসকে জগা মে আপকো কম মার রহে হ্যায়, 40% to 50% কম আত, ফির ভি হাম লোক জেসে তেসে কোশিশ করতা হ্যায় কি বাগান কো চালায়ে। হামারা না গ্রিন লিফ কা প্রোডাকশন পুরা হোতা হ্যায় জিসকে ওজহ সে ক্রপ ভি 50% লেস হ্যায়। হাম লোক পেস্টিসাইড উইডিসাইড এগ্রি ক্লিনিং কা কুছ ভি কাম নাই কর পাতা হ্যায়, জিসকে ওজহ সে হাম লোক কা প্রোডাকশন ভি হ্যাম্পার হোতা হ্যায়, প্রোডাকশন পুরা নাই হো পাতা হ্যায়। অর তীসরে নম হম উসকে বাদ সে হাম লোগো কা ফির ভি মালিক জেসে ভি হো, হ্যাঁ টাইম সে পেমেন্ট দেনে কি কোশিশ করতে হ্যায়, টাইম সে পেমেন্ট দেতে হ্যায়। ছোটি মোটি চিজে ডিমান্ড হ্যায়, নেই বলতা মে নেই বলতা হুম কি নেই হ্যায়, ডিমান্ড হ্যায়, লেকিন হাম লোগ মালিক সাহেব কা বোলনা হ্যায় কি জেসে ভি হো, জেসে জেসে হামারা ক্রপ ইনক্রিজ করেগা, হ্যাঁ ওয়েসে ওয়েসে হাম ফেজ ওয়াইজ মে সারি ডিমান্ড কো ধীরে ধীরে হাম পুরা করেনে কি কোশিশ করেনে। ফির ইন সারি অসুবিধা কে বাবজুদ মালিক সাহেব বাহার সে 10 crore rupees 10-12 crore rupees লোন লেকে ইস বাগান কো। সিটুর অন্তর্ভুক্ত অখিল ভারতীয় চা মজদুর সংঘের কাছাড় জেলা কমিটির সহসভানেত্রী কমরেড ঝর্ণামাল আজ ভোরবেলা শিলচর মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডলুবাগানে কর্মরত ছিলেন তিনি। চা শ্রমিক আন্দোলনের দীর্ঘদিনের লড়াকু এই শ্রমিক নেত্রী গতকাল মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মেডিকেল কলেজে ভর্তি হন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ ডলুবাগানে তার শেষকৃত্যে উপস্থিত ছিলেন সিটু তথা এবিএসএমএস এর সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য, সম্পাদক মনীষ কর্মকার, কোষাধ্যক্ষ গোপাল ভূমিজ, গণতান্ত্রিক মহিলা সমিতির জয়া ভট্টাচার্য সহ শতাধিক শ্রমিক সহযোদ্ধা। প্রিয়া সাঁওতাল বয়স 13 বছর, পিতা বাবুল সাঁওতাল, বাড়ি ইন্দ্রগড় জিপি শ্রীকোনা লালমাটি তাঁতিপুঞ্জি, গত সোমবার বিকেল 4টায় নিজস্ব গ্রামের দোকানে জিনিস আনতে গিয়ে আর বাড়িতে ফিরেনি। অনেকদিন হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত কোথায় গেল খুঁজে পাওয়া যাচ্ছে না। শ্রীকোনা থানায় নিখোঁজ সংক্রান্ত নালিশ জানানো হয়েছে
মাঝখানে বিক্রমগড় নামে একটি ছেলের ফোন থেকে একবার ফোন আসে এবং মেয়ে প্রিয়া সাঁওতাল সঠিকভাবে কোনো কিছু ও জায়গার নাম বলতে পারছে না। তারপর বারবার চেষ্টা করেও আর ফোনে পাওয়া যাচ্ছে না। মেয়ের বাবা বাবুর সাঁওতাল হন্যে হয়ে মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন। আপনারা কেউ যদি মেয়ের কোনো সন্ধান পান তাহলে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনম্র অনুরোধ জানানো হয়েছে। মোবাইল নম্বর 8098 4519 9394 1754 86 6026 54 6964। কালকে কালকে মানে একটা খবর পাওয়া গেল কিতা, যে তার মার কাছে কইছে ফোনে যে মা আমারে খুঁজাখুঁজি, তার মা জিগাইছে যে তুমি কার লোকে যাই আর যাও, কয় যে আমি বিক্রমগড় তার লোকে আমি যাই আর মানে বিদেশে থানা তেনটি দেওয়া হয়েছে। তো এখন দাদারে এইটাই কই যে দয়া করি মানে আপনারা, কারণ মেয়ের বয়স কম, হ্যাঁ দয়া করিয়া একটু যদি কেউ দেখিয়া থাকে মেয়েটারে বার করিয়া আনিয়া দিলে মানে মোটামুটি, বা খবর দিলে আমি আনিয়া আনতাম বাড়িতে আনিয়া, কারণ মেয়ের বয়স মাত্র 13 বছর। তখন 13 বছরে তো বিয়া শাদী হয় না, কারণ মেয়েটা রাখিয়া আমি তার সময় হইলে আমি বিয়া শাদী দিব। আর বিক্রমে খুব দুষ্ট ছেলে, আগে দুইটা বউ করছে, এরপরে এখন বর্তমানে আর একটা বউ আছে তার, আর হেরখানে এই বউটারে বেজান দুঃখ কষ্ট দেই, আর আমার মেয়েটারে এখন হেন লইয়া গেছে। বিক্রমের বাসা কোন জায়গায়? বাকামথল, শ্বশুরবাড়ির থাকে। হাইলাকান্দি জেলার লালা শহরের বৃষ্টি জমাজল জনগণের দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। লালা শহরের এসপি রোডে ড্রেনের কাজ আটকে থাকায় জমাজল কৃত্রিম বন্যার রূপ নিয়েছে। ড্রেন নির্মাণের জন্য দীর্ঘ মাস আগে ওয়ার্ক অর্ডার পেয়েও ঠিকাদাররা কাজ শুরু না করায় নাগরিকদের দুর্ভোগ চরমে উঠেছে। লালা শহরে চৌরঙ্গি থেকে উমেদনগর তেমাথা পর্যন্ত বিভিন্ন জায়গায় সড়কের কৃত্রিম বন্যা এক নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে জনগণের কাছে। এদিকে সমস্যার সমাধান চেয়ে লালা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা গত মাসে পুরসভার এক্সিকিউটিভ অফিসার অভিজিৎ দের সঙ্গে এক বৈঠকে সামিল হয় শহরের জ্বলন্ত সমস্যা ও কৃত্রিম বন্যার কথা তুলে ধরে নিকাশী ব্যবস্থার কথা তুলে ধরলে এক্সিকিউটিভ অফিসার অভিজিৎ জানান, নির্বাচনী আচরণবিধির জন্য কাজ থমকে গেছে এবং চারজনের পর আচরণবিধি প্রত্যাহার হয়ে গেলে কাজ শুরু করার আশ্বাস দেন তিনি। কিন্তু এখনও কাজ শুরু না হওয়ায় বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে আগামীতে আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন এলাকার জনগণ। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। পুরনো বিবাদের জেরে প্রাণঘাতী আক্রমণের শিকার হলেন বাচ্চু গোয়ালা। লক্ষ্মীপুরের লালাং প্রথম খণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হল একটি বসত বাড়ি। নদীবাঁধের বেহাল অবস্থায় বিপর্যস্ত উধারবন্দের বিভিন্ন এলাকা, আতঙ্কে দিশেহারা স্থানীয়রা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।